কিছু সোমবারে কিছু সুখে দিকে থাকবে লকডাউন সোমবার না মঙ্গলবার থেকে হয়ে যাবে কি ফুল লকডাউন হ্যাঁ ভাই অনেকে আসছে এসে ফিরে আসছে থেকে আমরা তিন জন এসেছি আমরা ঘোরার উদ্দেশ্য নিয়ে এসেছিলাম দক্ষিণেশ্বর কালী মন্দির আমরা মানে ভেবেছিলাম যে এক তারিখ আমরা দর্শনটা করব তো আমরা তো জানি না যে তিন চার দিন আগে পেপারে দেওয়া হয়েছে কি মন্দিরটা বন্ধ থাকবে তো আমরা এখন এখানে আসার পরে জানলাম যে মন্দিরটা বন্ধ খুব মানে দুঃখ লাগছে যে মন্দিরের সামনে এসে করে মন্দিরের মায়ের দর্শনটা করতে পারলাম না বহুটা আশা নিয়ে এখানে এখানে তো বারবার আসা যাওয়া হয় না আমরা বহু দূর থেকে এসেছি হ্যাঁ 32 ঘন্টা 33 ঘন্টা জার্নি করে এসেছি বাস মার মন্দিরটা দেখার জন্য হ্যাঁ মার কিন্তু দুঃখটা এটাই যে মার দর্শনটা পেলাম না আর কি করবো মার আমার নাম শুভম কানু আমি শিলচর হ্যাঁ শিলচর থেকে এসেছি হলো না পুজো হ্যাঁ পুজো দেওয়া হলো না না হলো না এখন কী করবো যেতে হবে আমাদের তো টিকিট কালকে কালকে টিকিট আছে আমাদেরকে যেতে হবে এখন তো আর কিছু করার নেই বাস হবে এতটুকুই মানে মনে দুঃখ যে মাকে দর্শন করতে পারলাম না বাস দূর থেকে দর্শন করে দূর থেকে দর্শন করে নিয়ে যেতে হবে আর কি করবো বাস খড়গপুর থেকে কিন্তু এই যে আজকে এখানে একটু দেখবো বলে মায়ের দর্শন পাবো বলে আজকে কল্পতরু উৎসব না একটু পা রাখবো কিন্তু হলোই না তো মায়ের দেখাও পেলাম না আর কি করা যাবে মায়ের কাছে প্রণাম করে বললাম যে মা সবাইকে ভালো রেখো এই রোগ জ্বালা থেকে মুক্তি করো আবার জন্য এসে আমরা আবার জন্য এসে আমরা তোমার কাছে পুজো দিতে পারি আমার নাম রীনা দাস